অক্টোবর সেবা মাস উপলক্ষে চট্টগ্রাম জেলার লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের উদ্যোগে র্যালি ও লিওদের মাঝে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রোমান চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার বিকেলে নগরীর জিইসি কনভেনশন হলের সামনে চত্বর থেকে র্যালি শুরু হয়ে র্যালিটি জিইসি মোড় হয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের সামনে গিয়ে শেষ হয়। বেলুন উড়িয়ে এ সময় র্যালি উদ্বোধন করেন লায়ন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী। র্যালি কমিটির চেয়ারম্যান ডাক্তার আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে সেক্রেটারি লায়ন নুরুল আলম বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, প্রথম ভাইস গভর্নর লায়ন মোশলে উদ্দিন আহমেদ অপু, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর কামরুজ্জামান লিটন, প্রাক্তন জেলা গভর্নর লিওন সিরাজুল হক আনসারি, লায়ন আল সাদাত দুভাষ, লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, লায়ন ইমতিয়াজ ইসলাম, লিও ক্লাবের চেয়ারম্যান বদিউর রহমান, লিও ইউথ এক্সচেঞ্জ লায়ন শাহ জালাল সহ আরও অনেকে। র্যালি শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে র্যালি পূর্ববর্তী জিইসি কনভেনশন হলে অক্টোবর সেবা মাস উপলক্ষে লিও ক্লাবদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিজয়ী 10টি ক্লাবকে পুরস্কার বিতরণ করেন লায়ন্স জেলা গভর্নর সহ অন্যান্যরা।